শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শুভেচ্ছা নাও। আমি তোমাদের সাথে আজকে কথা বলবো উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ গতিবিদ্যা নিয়ে। তো গতিবিদ্যার একটি কমন প্রশ্ন, সেটি হলো প্রাস। আমরা একটু কথা বলি প্রাস কি এটা নিয়ে। প্রাস কি? প্রাস হলো অনুভূমিকের সাথে শূন্যে কোনো বস্তুকে নিক্ষেপ করলে তাকে প্রাস বলে, অর্থাৎ যে কোনো বস্তুকে শূন্যে ছুঁড়ে দিলেই তাকে আমরা বলবো প্রাস। এই প্রাসের গতিপথটি কেমন হবে সেটি আমরা একটু দেখব। আমরা যখন কোনো একটি বস্তুকে শূন্যে নিক্ষেপ করছি, অর্থাৎ ও বিন্দু থেকে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করলাম, এভাবে যখন আমরা এভাবে নিক্ষেপ করছি, বেগটা দিলাম আমরা ভি নট। ভি নট বেগে কোনো একটি বস্তুকে থিটা নট কোণে আমরা নিক্ষেপ করলাম। নিক্ষেপ করার ঠিক পরের মুহূর্তেই এই বেগটি অর্থাৎ ভি নট দুইটি উপাংশে ভাগ হয়ে যাবে। একটি হলো এক্স অক্ষ, অপরটি হলো ওয়াই অক্ষ। এখানে দিলাম আমরা এক্স, তো বেগ দুইটা উপাংশে ভাগ হবে। এক্স অক্ষ বরাবর হবে কস, কেননা ভূমির সাথে যে কজের সম্পর্ক, ভূমি বাই অতিভুজ মানে কস থিটা, এটা হবে কস থিটা নট। আর লম্বের সাথে যে সম্পর্ক সেটি হবে ভি নট সাইন থিটা নট, ভি নট সাইন থিটা নট। এই উপাংশ দ্বারা আমরা কী নির্ণয় করতে পারি? অর্থাৎ বেগের যে উপাংশ ভি এক্স নট ইকুয়াল ভি নট কস থিটা নট, ভি সমান ইউ প্লাস এটি প্লাস এটি, অর্থাৎ এখানে হবে অভিকর্ষ স্তরণ এক্স অক্ষ বরাবর জি এক্স টি। তাহলে ভি নট কজ থিটা নট প্লাস অভিকর্ষ স্তরণ, কিন্তু এক্স অক্ষ বরাবর কাজ করে না, অভিকর্ষ স্তরণ কাজ করে ওয়াই অক্ষ বরাবর। তাই এর মানটা হলো শূন্য, সাথে থাকলো টি, তাহলে মানটি হলো ভি নট কজ থিটা নট। তো এক্স অক্ষের যে বেগের উপাংশ সেটি আমরা নির্ণয় করলাম ভি নট কস থিটা নট। এখন আমরা ওয়াই অক্ষ বরাবর নির্ণয় করতে চাই। ভি ওয়াই নট ইকুয়াল ওয়াইয়ের অংশ হলো সাইন, ভি নট সাইন থিটা নট ইউ প্লাস এটি, ভি নট সাইন থিটা নট মাইনাস এটি এ ওয়াই টি, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর অভিকর্ষ স্তরণ সে মানটা হবে জিটি। তাহলে এটি হলো ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে টি সময়, অর্থাৎ সময়ের মান পরিবর্তনের সাথে সাথে ওয়াই অক্ষের মানটি পরিবর্তন হতে থাকবে। তো এখন আমরা দেখি এই বিন্দু অর্থাৎ পি বিন্দুতে বেগের উপাংশটি কেমন হবে, এটা আমরা একটু দেখি। তার মানে এক্স অক্ষ বরাবর গেছে এক্স দূরত্ব, ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্ব ধরে নিলাম টি সেকেন্ড পরে। তাহলে সেই ক্ষেত্রে আমরা মানটি এখানে বের করার চেষ্টা করি, উপরে হিসাব করি আমরা। এখানে এক্স অর্থাৎ টি সময় পরে বেগের যে মান সেটি হলো ভি এক্স ইকুয়াল ভি সমান ইউ প্লাস এটি, সূত্র আমরা করছি, তাহলে ভি নট কস থিটা নট ইউ প্লাস এটি অর্থাৎ এ এক্স টি, অর্থাৎ এক্স অক্ষ বরাবর অভিকর্ষ স্তরণের মান আমরা বলেছি ভি নট কস থিটা নট মান আমরা বলেছি শূন্য ইন্টু টি, তাহলে এটি হলো ভি নট কস থিটা নট, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমরা পাচ্ছি ভি নট কস থিটা নট। অর্থাৎ টি সময় আগেও যে বেগের মান ছিল ভি নট কস থিটা নট, টি সেকেন্ড পরে বা টি সময় পরেও সে ভি এর একই মান ভি নট কস থিটা, অর্থাৎ এক্স অক্ষ বরাবর বস্তুটি যাচ্ছে সমবেগে। সমবেগে এক্স অক্ষ বরাবর দূরত্ব নির্ণয় করতে গেলে হবে এক্স সমান ভি টি মানে ভি নট কস থিটা নট ইন্টু টি। এখান থেকে আমরা টি এর মানটি বের করে রাখি, পরে আমাদের কাজে লাগতে পারে, এক্স সমান ভি নট কস থিটা নট। এখন আমরা ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব সেটি আমরা বের করব, কেননা ওয়াই অক্ষ বরাবর আমরা দেখেছি সমবেগে যাচ্ছে না, টি এর সাথে টি পরিবর্তনের সাথে সাথে মানগুলো পরিবর্তন হচ্ছে। তাহলে ওয়াই অক্ষ বরাবর আমরা দূরত্ব নির্ণয় করি, ওয়াই সমান ইউটি ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এই টি এর কাছে আমরা এই মানটি বসিয়ে দিই, তাহলে কেমন হবে? ভি নট সাইন থিটা নট টি সমান হলো এক্স বাই ভি নট কজ থিটা নট মাইনাস হাফ জি টি স্কোয়ার। টি এর মান কত? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। এখন ভি নট উপরে নিচে কেটে গেল, তাহলে সাইন বাই কস সমান থাকবে ট্যান থিটা নট এক্স মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। এই সমীকরণের ট্যান থিটা অর্থাৎ ট্যান 30 ডিগ্রির একটি নির্দিষ্ট মান আছে, ট্যান 40 ডিগ্রির একটি নির্দিষ্ট মান আছে, এই মানটা অর্থাৎ থিটা নট যেই মানে আমরা নিক্ষেপ করেছি সেই মানটি আমাদের এখানে কাউন্ট করতে হচ্ছে, যার ফলে আমরা এটাকে কনস্ট্যান্ট বিবেচনা করি। তাহলে বি এক্স মাইনাস এই পুরোটাকে আমরা কনস্ট্যান্ট ধরছি, জি অভিকর্ষ স্তরণ কনস্ট্যান্ট,
ভি নট কনস্ট্যান্ট, কেননা ওই ভি নটই আমাদের কাউন্ট করতে হচ্ছে এখানে, তাহলে সি এক্স স্কোয়ার ওয়াই সমান, তাহলে ওয়াই সমান বি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার, এটি হলো প্যারাবোলার সমীকরণ। তাই আমরা বলতে পারি যে অনুভূমিকের সাথে শূন্যে নিক্ষিপ্ত কোনো বস্তুর গতি প্যারাবোলা। তো বন্ধুরা, আজকের ক্লাস এটুকুই থাকবে, পরের অংশে আমরা জানার চেষ্টা করব এর অন্যান্য ইভেন্টগুলো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।